বাদুড়িয়া। এই বাদুড়িয়া নামটা বিগত কয়েক বছরে বহুবার নিউজের শিরোনামে এসেছে, কিন্তু নিউজের শিরোনামে আসা বাদুড়িয়া আর বাস্তবের বাদুড়িয়ার তফাৎ যে অনেকটাই, সেটা আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে বোঝাবার চেষ্টা করব। তো চলুন এক নজরে ডানা মেলে উড়ে আসা যাক বাদুড়িয়ার বুকে। বাদুড়িয়ার বর্ণনা কোন জায়গা থেকে শুরু করব সত্যি বুঝতে পারছি না, কারণ ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বাদুড়িয়ার বিশালত্বকে প্রকাশ করা সত্যিই একটু কষ্টকর ব্যাপার। তবুও নিজের মতো করে চেষ্টা করছি। কোনো স্থানের বর্ণনা শুরুতেই সেই স্থানের শিক্ষাগত পরিকাঠামো নিয়ে বর্ণনা করা উচিত, কারণ শিক্ষা সংস্কৃতি হলো সুন্দর এক সমাজের মেরুদণ্ড, আর বাদুড়িয়ার ক্ষেত্রে এই মেরুদণ্ডটা একেবারে সোজা। 2011 সালের জনগণনা অনুসারে বাদুড়িয়ার মোট জনসংখ্যা হল 52,493 জন, যার মধ্যে বাদুড়িয়ার সাক্ষরতার হার হল 81.95%। আর সাক্ষরতার এই শক্ত মেরুদণ্ড গড়ার পিছনে দাঁড়িয়ে রয়েছে বাদুড়িয়ার ঐতিহ্যবাহী স্কুলগুলো, যাদের মধ্যে রয়েছে ব্রিটিশদের বানানো স্কুল বাদুড়িয়া লন্ডন মিশনারি সোসাইটি হাই স্কুল, সঙ্গে বাদুড়িয়া দিলীপ কুমার মেমোরিয়াল ইনস্টিটিউশন, বাদুড়িয়া কাদম্বিনী দেবী উচ্চ বালিকা বিদ্যালয়, এছাড়াও বাদুড়িয়া রাধাবল্লভ হাই স্কুল, সঙ্গে অনেক ছোটোখাটো প্রাইমারি স্কুল তো রয়েছেই। এছাড়াও বাদুড়িয়াতে শিশুদের জন্য রয়েছে বাদুড়িয়া রামকৃষ্ণ মিশন, আর ইংরেজি মাধ্যমেও আমরা পিছিয়ে নেই। আমাদের কাছে রয়েছে বাচ্চাদের জন্য ডিরোজিও ইংলিশ মিডিয়াম স্কুল, ফিউচার স্কলার্স একাডেমি, সঙ্গে মধ্যবিত্তদের নাগালে রয়েছে শিশু বিকাশ স্কুল, শ্রদ্ধা শিশু শিক্ষা নিকেতনের মতো সুন্দর স্কুলগুলো। আর এই শিক্ষার প্রসারের সাথে সাথে স্বাস্থ্যের দিকেও আমরা পিছিয়ে নেই। আমাদের কাছে আছে রুদ্রপুর রুরাল হসপিটাল, যেটা বর্তমানে অনেকটাই আধুনিক হয়ে উঠেছে, সঙ্গে রয়েছে আনন্দলোক হসপিটাল। কিন্তু সব থেকে বড় বিষয় যেটা আমাদের কাছে রয়েছে, যেটা বাদুড়িয়ার বুকে এখনও বর্তমান, সেটা হলো ঐতিহ্যবাহী এক টাকার ডাক্তারখানা। যে এক টাকার ডাক্তারখানাটা বাদুড়িয়া তথা পশ্চিমবঙ্গের বুকে এক অন্যতম নাজির হয়ে দাঁড়িয়ে আছে। আপনার যে রোগী হোক না কেন আর যে ওষুধই দেওয়া হোক না কেন, সেই ওষুধের মূল্য নির্ধারণ হবে মাত্র 1 টাকা। এই 1 টাকার ডাক্তারখানাটা আমাদের বাদুড়িয়াবাসীর কাছে গর্বের প্রতীক। স্বাস্থ্যের পরপরই চলে আসা যাক বাদুড়িয়ার পরিবহন ব্যবস্থার ওপর। আর সত্যি বলতে বাদুড়িয়ার পরিবহন ব্যবস্থার উন্নতি এখন অনেকটাই বাকি। আমাদের কাছে রকেট নেই, কিন্তু DN-12 আছে। একই সঙ্গে আমাদের কাছে গরুর গাড়ি নেই, কিন্তু DN-18 আছে। অর্থাৎ আমাদের এখানে পরিবহনের মাঝেও বৈচিত্র্য সদা বিরাজমান। আমাদের পরিবহনের এই বৈচিত্র্য দেখে হাসতে হাসতে এবার একটু আমাদের বাদুড়িয়া বাজারের ভিড়ে ভাসা যাক। এটা বলতেও ভালো লাগে, আমাদের বাদুড়িয়া বাজারের মতো এত সুসজ্জিত এত বড় বাজার খুব কমই দেখতে পাওয়া যায়। সবজির সেকশন, ফলের সেকশন, মাছের সেকশন, মাংসের সেকশন, সব সেকশনই আলাদা আলাদাভাবে ভাগ করা। একই ছাদের তলায় লম্বা একটি বাজার, যার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ভালোভাবে দেখা যায় না। এছাড়া আমাদের কাছে রয়েছে জামাকাপড়ের নতুন পাইকারি বাজার, সৌদি রেডিমেড পাইকারি হাট, যেখানে জামাকাপড়ের দাম শুনে আপনি নিজের লোভ সামলাতে পারবেন না। বাজারের পরপরই চলে আসা যাক বাদুড়িয়ার খেলাধুলার ওপর। খেলাধুলার জন্য আমাদের কাছে রয়েছে DKM স্কুলের বড় একটা মাঠ, LMS রুদ্রপুর স্কুলের মাঠ, এছাড়াও এদিক সেদিক এভাটা সেভাটা করে প্রচুর খেলাধুলার জায়গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
সঙ্গে বাদুড়িয়ার ছেলেমেয়েরা অত্যন্ত খেলাধুলা প্রেমী। কিন্তু সবথেকে গর্বের বিষয় হলো বাদুড়িয়াতে এখন ছেলেমেয়েদের জন্য গড়ে উঠেছে ইনডোর বিবেকানন্দ ইনডোর স্পোর্টস একাডেমি। এখানে খুব কম খরচে ছেলেমেয়েদেরকে ব্যাডমিন্টন, ক্যারাটে, টেবিল টেনিস, দাবা, যোগাসন শেখানো হচ্ছে। এক কথায় বলতে গেলে খেলাধুলো বাদুড়িয়ার ছেলেমেয়েদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে। সঙ্গে খেলাধুলার পাশাপাশি দৈনন্দিন ব্যস্ততার থেকে একটু ছুটি নেওয়ার জন্য আমাদের কাছে রয়েছে সত্যজিৎ রায় শিশু উদ্যান বা বড়পুলের পার্ক, সঙ্গে রয়েছে যতীন্দ্রনাথ চক্রবর্তী শিশু উদ্যান। এবার একটু এই খেলাধুলো পার্কের বিষয়টা পার করে আসা যাক বাদুড়িয়ার পারিপার্শ্বিক সৌন্দর্যের ওপর, যেখানে নানান রকমের ঐতিহাসিক ঐতিহ্যবাহী স্থাপত্যগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আর ঐতিহাসিক কথাটা মাথায় আসলেই জড়িয়ে পড়বে ঐতিহাসিক গ্রাম আরবেলিয়া ও ধান্যকড়িয়ার নাম। এই গ্রামে আপনি সর্বত্রই ইতিহাসের ছোঁয়া পাবেন। গ্রামে ঢুকতেই প্রথমে দেখতে পাবেন চার মন্দির, চার মন্দিরের সামনেই দেখতে পাবেন এক রহস্যময় পুকুর যার জল নাকি কোনো দিনই ছেঁচা সম্ভব হয়নি। এরপর আর একটু এগোলে দেখতে পাবেন এক রাত্রের বাড়ি, অর্থাৎ মাত্র একটা রাতের মধ্যেই বাড়িটি সম্পন্ন করবার আদেশ হয়েছিল, কিন্তু শেষ বেলায় বাড়িটির ছাদ দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। সেটা আজও ভগ্নস্তূপ হয়ে সেখানেই পড়ে রয়েছে। এর সামনেই দেখতে পাবেন বিশাল বড় একটা এক টাকার গেট, যেটা অনায়াসেই আপনার নজর কাড়তে সক্ষম হবে। এরপর বেশ খানিক দূর যাবার পর আমরা প্রবেশ করব ধান্যকড়িয়ার মধ্যে, যেখানে প্রথমে দেখতে পাবেন অপূর্ব সুন্দর রাস মন্দির, প্রহরীদের ওয়াচ টাওয়ার। তারপর দেখতে পাবেন অপূর্ব সুন্দর এক জমিদার বাড়ি যার নাম বল্লভ বাড়ি। বল্লভ বাড়ি পার করবার পর দেখতে পাবেন আর একটি জমিদার বাড়ি যার নাম শাও বাড়ি। শাও বাড়ি পার করবার পর আর কিছুটা গেলেই আপনি আবারও স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়বেন। এবার দেখতে পাবেন আর একটি জমিদার বাড়ি যার নাম গাইন বাড়ি, যে বাড়ির সৌন্দর্য আপনাকে ঐতিহাসিক ভাবনার ভিড়ে ভাষাতে সক্ষম হবে। এই অতি সুন্দর ইংরেজির এল অক্ষরের শেপে গড়ে ওঠা গাইন বাড়ি পার করবার পর আরও খানিকটা দূর গেলে আপনি আবারও অবাক হয়ে থমকে পড়বেন। এবার আপনার চোখে পড়বে আরও বিশাল, আরও জায়গা নিয়ে গড়ে ওঠা ধান্যকড়িয়া রাজবাড়ি, যার গেট থেকে শুরু করে মূল প্রাসাদ সব কিছুই আপনাকে স্তম্ভিত হতে বাধ্য করবে। এই রাজবাড়িটি আজ বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে, যেটা বাদুড়িয়াবাসীর কাছে অত্যন্ত খুশির বিষয়। আরবেলিয়া ধান্যকড়িয়ার ঐতিহাসিক মোহ কাটাবার পর আবার বাদুড়িয়া বাজার হয়ে যদি একটু আধার মানিকের ভিতর ঢোকা যায়, সেখানে ঢুকে আমরা ব্রিটিশদের ছোঁয়া পাব। সেখানে দেখতে পাব ব্রিটিশদের বানানো এক হোটেল যার নাম স্বনির্ভর গোষ্ঠী। বর্তমানে সেটা নানান সমাজমূলক কাজে ব্যবহার হচ্ছে। এরপর যদি আমরা একটু নারকেল বেরিয়ার দিকে যাই, সেখানে গিয়ে ফুটে উঠবে রক্তাক্ত ইতিহাসের গল্প। সেখানে একসময় গড়ে উঠেছিল বাঁশের কেল্লা, ইতিহাসের সেই বীর বিপ্লবী তিতুমীরের সমাধি এই জায়গাতেই রয়েছে। জায়গাটাতে গিয়ে আপনি আবারও ইতিহাসের ভাবনায় ভাসবেন। বাদুড়িয়া শ্মশান কালীতলার একসময়কার গা ছমছমে পরিবেশ আজ কালের চক্রে কীভাবে তার ভৌতিকতা হারিয়েছে এবং সেখানে এখন ছেলেমেয়েরা নির্ভয়ে খেলা করছে, তার ইতিহাসও আপনাকে ভাবাবে। এত সময় তো আমরা ঐতিহাসিক ভাবনার স্রোতে ভাসলাম, এবার একটু প্রাকৃতিক সৌন্দর্যের স্রোতে ভাসা যাক। বাদুড়িয়ার প্রাকৃতিক সৌন্দর্যের স্রোতও বেশ জোরালো।
কাটাখালীর ওপর দিয়ে বয়ে চলা ইছামতি নদীর পাড়ে বসলে যে শান্তি পাওয়া যায় সেটা বাক্যবন্দি করে বোঝানো সম্ভব নয়। ইছামতি নদীর একটি শাখা বাদুরিয়ার ভিতরে ঢুকে যে খাল সৃষ্টি করেছে, সেই খালের একুল ওকুল জুড়ে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই খালের ওপরেই গড়ে উঠেছে সুন্দর ছোট্ট একটি সুইচ গেট। ভূগোলের বইতে পড়া অশ্বক্ষুরাকৃতি হ্রদের প্রকৃষ্ট উদাহরণ আপনি বাদুরিয়াতে পাবেন। বাদুরিয়া লক্ষ্মীনাথপুর গ্রামটি গড়ে উঠেছে এই অশ্বক্ষুরাকৃতি হ্রদের ওপর। বাদুরিয়াতে যেমন আপনি আধুনিকতার ছোঁয়া পাবেন, তেমনই গ্রাম্য পরিবেশের নিবিড়তাও উপলব্ধি করতে পারবেন। আর এই গ্রাম্য পরিবেশের নিবিড়তা উপলব্ধি করতে করতে এবার একটু চায়ের কাপে চুমুক দেওয়া যাক। বাদুরিয়াতে আসবেন আর এখানকার নাম করা চায়ের দোকানগুলোর চা পান করবেন না, তা কী করে সম্ভব হয় বলুন? বাদুরিয়াতে আসলে বাদুরিয়া LMS স্কুলের সামনে দাদুর চায়ের দোকান, কিংবা বনমাড়ি পোল পেরিয়ে কাশেমদার চায়ের দোকান, কিংবা রুদ্রপুর স্কুল পেরিয়ে আলামিন হোটেলের চা, কিংবা আরবেলিয়া যেতে এই চায়ের দোকানের চা পান করলে আপনার মুখ থেকে বাহ শব্দটি বার হতে বাধ্য হবে। এ তো গেল চায়ের ইতিকথা। সঙ্গে বাদুরিয়াতে আপনি 70 টাকায় বিরিয়ানিও পাবেন, যার স্বাদ আপনাকে নিরাশ করবে না। আর বিরিয়ানি খাবার পরপর একটু মিষ্টি মুখ হবে না, তা কী করে হয় বলুন? বাদুরিয়াতে আসলে মিষ্টি মুখের বিভিন্ন ধরনের মিষ্টি, বিশেষত রসগোল্লা, কিংবা নিতাই গৌড় মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি দই আপনাকে বাদুরিয়ার মিষ্টির ধারণা দেবার জন্য যথেষ্ট। অর্থাৎ সর্বোপরি শিক্ষা থেকে খাওয়া দাওয়া, ভ্রমণ সব কিছুতেই আমরা স্বচ্ছভাবে অবস্থান করছি। আর সবথেকে বড় বিষয় যেটা আপনার নজর কাড়বে সেটা হলো বাদুরিয়ার মানুষদের আন্তরিকতা। এখানকার মানুষদের মধ্যে এক স্নিগ্ধ আন্তরিকতার ছোঁয়া পাবেন। এখানকার ছেলেমেয়েদের মধ্যে স্নিগ্ধতা মলিনতার আবেশ পাবেন। আমরা বাদুরিয়ার ছেলেমেয়েরা শিক্ষা সংস্কৃতি খেলাধুলো কোনো জায়গাতেই পিছিয়ে নেই। বাদুরিয়ার বুকে হিন্দু মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে মিল লক্ষ্য করা যায় সেটা আপনাকে মন্ত্রমুগ্ধ হতে বাধ্য করবে। ঈদ হোক কিংবা বিজয়া দশমীতে হিন্দু মুসলিম নির্বিশেষে দিলীপ কুমার স্কুলের মাঠে যে বিপুল ভিড়, সেটাই আমাদের সাম্প্রদায়িক মেলবন্ধন বোঝাবার জন্য যথেষ্ট মনে করছি। আমরা বাদুরিয়াবাসী মানুষকে ভালোবাসতে জানি, আমরা মানুষকে সম্মান করতে জানি, আমরা এগিয়ে যেতে জানি। আমরা বাদুরিয়াবাসী বস, আমরা হাসতেও জানি, হাসাতেও জানি। সময়ের তালে ঘটে যাওয়া কিছু ঘটনার দ্বারা, রটে যাওয়া কিছু রটনার মাধ্যমে কোনো স্থানের সম্যক সৌন্দর্যের ধারণা করা যায় না। তাই হাতে সময় পেলে একটু বাদুরিয়া ঘুরে দেখতে পারেন, আশা করছি অনেক স্মৃতি সঙ্গে নিয়ে যাবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে আমাদের পেজকে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই এমনই কিছু অনুভূতি ভরা আবেগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।